প্রাকৃতিক দুর্যোগের মধ্যে এবার পুকুর থেকে মাছ চুরির অভিযোগ। পুকুরে থাকা প্রচুর পরিমাণ মাছ গভীরাতে হাতিয়ে নিয়ে দুষ্কৃতিকারীরা। ঘটনা পুরাতন আগরতলা ব্লকের অন্তর্গত ধূপছড়া এডিসি ভিলেজ এলাকায়। পুকুর থেকে মাছ চুরি করার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রানীরবাজার থানার পুলিশ। প্রাকৃতিক দুর্যোগে এখন অসহনীয় অবস্থায় গোটা রাজ্যবাসী। টানা প্রায় তিন দিন ধরে দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টিপাতের দরুন গোটা রাজ্য জলমগ্ন হয়ে পড়ে, আর তাতে বানবাসী হয়ে হাজার হাজার মানুষ আশ্রয় নেন ত্রাণ শিবিরে। প্রায় কয়েক লক্ষ ঘরবাড়ি এখন জলে হাবুডুবু খাচ্ছে। নদীগুলিতে জল বিপদসীমার উপর দিয়ে বইছে। আবহাওয়া দপ্তর সূত্রে রাজ্যে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর তাতে যেন বাড়ছে আতঙ্ক। এবারের এই বৃষ্টিপাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেন মৎস্যচাষী ও কৃষকরা। রাজ্যের এমন কোনো পুকুর নেই যে বৃষ্টির জলে ভেসে যায়নি, এতে করে পুকুরে থাকা মাছ পুকুর থেকে বের হয়ে যায়, ফলে স্বাভাবিকভাবে বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন এখন মৎস্যচাষীরা। এই পরিস্থিতিতে এবার উঠল পুকুর থেকে মাছ চুরির অভিযোগ। গভীরাতে দুষ্কৃতিকারীরা পুকুরের পাড় কেটে হাতিয়ে নেয় প্রচুর পরিমাণে মাছ। এবার এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে পুরাতন আগরতলা আরডি ব্লকের অন্তর্গত ধূপছড়া এডিসি ভিলেজ এলাকায়। বুধবার গভীর রাতে ধূপছড়া এলাকার বাসিন্দার জামিন মিয়ার পুকুরের পাড় কেটে দুষ্কৃতিকারীরা হাতিয়ে নিয়ে পুকুরে থাকা প্রচুর ছোট বড় মাছ। বৃহস্পতিবার সকালে বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে যেন মাথায় বাজ পড়ল মৎস্যচাষী জামিন মিয়ার। এরপরই তিনি বাধ্য হয়ে দ্বারস্থ হলেন রানীরবাজার থানার পুলিশের। পুকুর থেকে মাছ চুরির অভিযোগ পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্তে নামেন। মৎস্যচাষী জামিন মিয়া জানান, প্রচুর পরিমাণে মাছ পুকুর থেকে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। বিরাট অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হন তিনি। তদন্ত করার পরে কটা স্যার এখানে আইয়া সাইরা যে এটা কি জলে বাংছে না এটা কুফাইয়া এটা বান্টা সারছে এমন লাগে। জলে বাংছে না এটা, কেউ না কেউ কুপাইয়া কুপাইয়া। স্যার আপনার নাম? আমার নাম এসআই গৌতম দেবাতি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্টারটেনমেন্ট।